এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। WBCS 2024 নোটিফিকেশন কবে আসছে, এটা এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, যেটা আমরা WBPSC-র যে কোনো এক্সামের অ্যাসপিরেন্টসদের কাছে দেখতে পাচ্ছি। একই রকমভাবে আরও একটা সম্ভাবনা এই সময়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে WBCS-এর যে প্রিলিমসের ডেট আছে, যেটা কিনা 15th of December অলরেডি অ্যানাউন্স করেছে টেন্টেটিভ ডেট হিসেবে WBPSC, সেটা কি পাল্টাতে পারে। এই দুটো বিষয় নিয়ে আজকের এই সেশনে আমরা ডিটেলসে আলোচনা করব। সবচেয়ে প্রথমে আমাদের এই বিজ্ঞপ্তি WBPSC-র দ্বারা WBCS 2024-এর কবে আসবে সেটা আমরা এই সেশনে প্রথমে অ্যাড্রেস করব। তো দেখো, আজ আমরা যখন এই সেশনটা নিয়ে থাকছি, আজ হচ্ছে স্যাটারডে 28শে সেপ্টেম্বর। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে 28 তারিখ সেপ্টেম্বরের আজ, আজ হলো শনিবার, আজকে এই এক্সাম এর নোটিফিকেশন আসেনি, বাকি থাকলো আগামীকাল 29 তারিখ, যেটা হলো রবিবার, সেদিনও আসবার কোনো সম্ভাবনা কিন্তু নেই। তাহলে আমাদের যেই ডেটটা থাকছে সেটা হচ্ছে এই 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। কেন আমাদের 30th সেপ্টেম্বর থেকে 5th অক্টোবর, কেন এই সময়টা মাঝে রাখবে? এর মাঝেও আবার 2রা অক্টোবর আসছে, গান্ধী জয়ন্তী, যেদিন আবার অফ আছে। তো 2রা অক্টোবরও এখান থেকে সরিয়ে দাও, বাকি 1 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ এবং 30 তারিখ। এই যে পাঁচখানা দিন আছে, বা এই যে আমাদের দিনগুলো আছে, এইটুকু সময়ে আমাদের একটা কিন্তু উইন্ডো থাকছে, যেই সময়ে WBPSC তার নোটিফিকেশন নিয়ে আসতে পারে, অর্থাৎ এই সপ্তাহেই তার নোটিফিকেশন আসতে পারে। বাট প্রশ্ন হলো, আসবে কি? মোস্ট প্রবাবলি না। তার কারণ কি? তার কারণ হলো, OBC সার্টিফিকেট নিয়ে অলরেডি কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট আছে, সেটার কারণে আমরা লক্ষ্য করতে পারছি WBPSC-র যে কোনো নতুন নোটিফিকেশন বা পশ্চিমবঙ্গের যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সমস্যা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা যদি দেখি, জাস্ট চার দিন পূর্বে আমাদের কিন্তু দ্য হিন্দুতে একটা নিউজ এসেছিল, যে নিউজে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট যে আছে, সে আর্জেন্ট হিয়ারিং চাচ্ছে OBC রিজার্ভেশন কেস যে আছে সেটাতে। এই যে OBC রিজার্ভেশন কেস যে আমরা দেখতে পারছি, যেটা কিনা সুপ্রিম কোর্টে বর্তমানে আছে, সেটা নিয়ে এই আর্জেন্ট হিয়ারিং ডাকবার মেন যেটা কারণ, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস অ্যাপয়েন্টমেন্টসগুলো যে আছে সেটা, এবং তার পাশাপাশি মেডিকেল এবং অন্যান্য অ্যাপয়েন্টমেন্টের কথাও বলা হয়েছে, বাট পাবলিক সার্ভিস অ্যাপয়েন্টমেন্টস। এবং এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কপিল সিব্বল, যিনি কিনা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ তারা এই হিয়ারিং যে আছে এটার জন্য ওয়েট করছে। তাহলে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যদি ছুটিগুলোকে লক্ষ্য করে থাকি, আমাদের 6 তারিখ রবিবার হিসেবে ছুটি, বাকি 7 তারিখ 8 তারিখ 9 10 11 12 13 14 15 16 17 পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু ছুটি থাকছে। এরপরে 18 তারিখ পর্যন্তও ছুটি আছে, বাট কিছু ডিপার্টমেন্ট 18 তারিখ খুলছে। এরপরে 19 তারিখে খোলা আছে, 20 তারিখ আবার কিন্তু আমাদের রবিবার। তো সেই ক্ষেত্রে 18 তারিখ হয়তো সেই নিয়ে হিয়ারিং যে আছে সেটা হয়ে যাবে। এবং তারপরে আমরা এই যে উইকটা আছে 21 তারিখ থেকে 26 তারিখের মাঝে, এই সময়টাতে কিন্তু নোটিফিকেশন পাবো। তো তাহলে যদি আমরা লক্ষ্য করে থাকি, আমাদের এই যে নোটিফিকেশন আছে এটা কবে আসছে? খুব সোজাভাবে যদি আমরা বলে থাকি, নোটিফিকেশন আসছে আমাদের 20th অক্টোবর থেকে 26th অক্টোবর যে আছে, এই সময়টার মাঝে, এই যে সময়টা আছে এটার মাঝে আমাদের নোটিফিকেশন কিন্তু আসবে। এবং তোমরা খুব ভালো মতো তৈরি থাকো, যখন এই নোটিফিকেশন আসবে তখন তোমরা অ্যাপ্লাই করবে, এবং সেই হিসেবে তোমরা এই এক্সামের একটা সিট নিজেদের জন্য বুক করে নেবে। এবং সেই হিসেবে সাহায্য করবার জন্য আমি তোমাদের অলরেডি অ্যানাউন্স করেছি যে এই চ্যানেলেই তোমরা কিন্তু সম্পূর্ণ WBCS 2024-এর প্রিলিমসের ক্র্যাশ কোর্স একটা ফ্রিতে পাবে। তো সেটাও পাবার জন্য এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের নাম কি? নেত্রা WBCS। নেত্রা IAS-এর যে আমাদের চ্যানেল আছে সেখানে কিন্তু এটা হবে না, নেত্রা WBCS-এর চ্যানেলে তোমরা পাবে। এবার আসছি আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হলো আমাদের এক্সামের যে ডেট আছে সেটা হচ্ছে 15th অফ ডিসেম্বর।
আমাদের এক্সাম কি আদৌ 15th of December হবে? কেন কেননা আমরা যদি লক্ষ্য করে থাকি, WBCSC যে আছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, তাদের সেট যে এক্সাম হয়ে থাকে, স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেটারও কিন্তু দিন এক্সাক্টলি ওই 15th of December রাখা হয়েছে। বাট মোস্ট প্রবাবলি WBCSC এবং WBPSC তারা দুজন মিলে সেটাকে শর্ট আউট করে নেবে, এবং সম্ভবত WBPSC যেহেতু ডেটটা আগে অ্যানাউন্স করেছে, তাই WBPSC-র অনুযায়ী 15th of December কিন্তু এক্সামটা হয়তো হবে। বাট এই এক্সাম সেই ডেটে হবার জন্য আমাদের একটা জিনিস খুব বেশি রকমভাবে কিন্তু হওয়া প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে এই যে ডেট আছে, এই ডেটের মধ্যেই আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হতে হবে। কেননা যদি আমাদের 20-21 তারিখ নাগাদও এটার ফর্ম ফিল আপ শুরু হয়ে থাকে, নোটিফিকেশন আসলে তার এক দুদিন ধরতে পারো তুমি, 23-24 তারিখ নাগাদ শুরু হচ্ছে, তো পরের মাসের 20 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে একটা কারেকশন উইন্ডো কিন্তু আমাদের 30 তারিখের মধ্যেই আসবে। হতে পারে কারেকশন উইন্ডো আরও খুব কম সময়ের জন্য, মাত্র 7 বা 6 দিনের জন্য দেওয়া হলো। তারপরে কিন্তু আমাদের এক্সামের জন্য আর মাত্র 20 দিন থাকছে। তো এই ডেটা কিন্তু আমাদের যদি আসে, তবু যথেষ্ট তাড়াহুড়ো করে, যেরকমভাবে মেন্স নিয়েছে সেরকম তাড়াহুড়ো করে আমাদের এক্সাম কন্ডাক্ট করতে হবে প্রিলিমসের। বাট যদি সেটা না হয়, এই উইক যদি পার করে যায়, তাহলে এটা শিওরলি ধরে নেবে এক্সাম এই ডেটে হচ্ছে না। যদি অক্টোবর নাগাদ যদি আমাদের ফর্ম ফিল আপ না হয়ে থাকে, তাহলে কোনোভাবে ডিসেম্বরে এক্সাম হবে না। অক্টোবরের যদি 21 তারিখ বা 22 তারিখ অনওয়ার্ডস ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে এখানে হবার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যদি অবশ্যই অক্টোবরের 1st উইকেই এসে যায় ফর্ম বা নোটিফিকেশন, তাহলে তো খুব সম্ভবত যেই ডেট আছে সেই ডেটেই হবে। ক্লিয়ার? আশা করছি এই সেশনের পরে তোমাদের এই বিষয়টিকে নিয়ে আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্যই, কমেন্টে তোমরা তোমাদের প্রশ্নকে জিজ্ঞেস করতে পারো, আমি সেগুলোর উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, হ্যাভ এ গুড ডে অ্যাহেড।